যেটা হলো সমুদ্রে মাছ ধরার মতো। সমুদ্রে কিন্তু মানে কি পরিমাণ মাছ আছে কেউ কিন্তু ইমাজিন করতে পারে না। মার্কেট প্লেসগুলোতে, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে যেখান থেকে আমরা কাজ নেই, এগুলোতে এইরকম কাজ আছে যে আপনি ইমাজিন করতে পারবেন না কি পরিমাণ কাজ আছে। তো আপনাকে শুধু জানতে হবে কিভাবে মাছ ধরতে হয়। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি আপনি জানেন আপনি কয়টা জাল নিয়ে যাবেন, কত জেলে নিয়ে যাবেন, কতগুলো নৌকা নিয়ে যাবেন, এটা নিয়ে আপনি মাছ নিয়ে আসবেন। একদিনের জায়গায় দুই দিন লাগতে পারে, দুই দিনের জায়গায় পাঁচ দিন লাগতে পারে, ইটস ওকে। কিন্তু ইন্ডাস্ট্রিটা হলো এরকম, এটা একটা ম্যাসিভ জায়গা। আমরা অনেকে মনে করি কি যে ফ্রিল্যান্সিংটা হলো একজনে করার জিনিস, এটা ওয়ান সার্টেন লিমিটে ঠিক আছে যে আমি $500 $1,000 করে স্যাটিসফাই, তাহলে আমার জন্য ঠিক আছে, আমি এতটুকু করে আমার স্কিল সেট দিয়ে আমি ইনকাম করবো থাকবো। কিন্তু আমরা যারা এন্টারপ্রেনর, যা বা আমাদের বিষয়গুলো একটু বড় বা স্বপ্নটা আর একটু বড়, তো তাদের কিন্তু আর এই যে $1,000-$5,000 হয় না। আমাদের স্বপ্ন থাকে $1,000-$5,000 কীভাবে $10,000 করা যায়, $10,000-$20,000 করা যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই যে স্কিল ম্যান পাওয়ার, বিদ্যুৎ, তারপরে গভর্নমেন্টের আদর যে পলিসিসগুলো যেগুলো আমাদেরকে হেল্প করবে, সেইগুলো কিন্তু সাপোর্টিভ, এগুলো কিন্তু লাগবেই আমাদের। আমরা যে কাজগুলো করি এটা হচ্ছে অনলাইনে কমিউনিকেশন করি। তো অনলাইনে কমিউনিকেশন করতে গেলে আমাদের 24 আওয়ার্স অ্যাক্টিভ থাকতে হয়, হুইচ ইজ একটা পার্সনের জন্য এটা পসিবল না। হয়তো এক মাস দুই মাস আমি কন্টিনিউ করতে পারলাম, তারপরে কন্টিনিউ করা পসিবল না। বাট এরকম যদি অনেকজনের সাথে একটা টিমভাবে যদি কাজ করা হয় তাহলে একটা টাইম শিডিউল করে বা টাইম রোলিং করে কাজটা করা যায়, খুব ইজি হয়। ইন্ডিভিজুয়ালি করলে আপনি একাই কাজটা করতেছেন, যখন আপনি একটা টিম বিল্ড করতেছেন তখন কিন্তু আপনি আরও পাঁচজনকে কর্মসংস্থানটা দিচ্ছেন। বাইরের এই যে অনলাইন মার্কেট প্লেসগুলো থাকে যেমন ফাইবার, আপওয়ার্ক, এই মার্কেট প্লেসগুলো থেকে বায়ারদের সাথে কমিউনিকেট করে তাদের থেকে অর্ডারটা বুঝে নিতে হয় এবং সেটা আবার হচ্ছে ডেভেলপার যারা থাকে তাদের কাছে হস্তান্তর করতে হয়। তারা কাজটা কমপ্লিট করে আবার আমাদের কাছে দিয়ে দেয়, আমরা সেই অনুযায়ী বায়ারদের কাছে আবার টোটাল কাজটা কমপ্লিট করে দিই। আমরা যখন ডলার আর নিয়ে আসি তখন কিন্তু ব্যাংক বা গভর্নমেন্ট সবাই কিন্তু ওয়েলকাম করে বা এটা অ্যাপ্রিসিয়েট করে। কিন্তু আমরা মনে করেন কিছু সার্ভিস আছে আমাদেরকে অনলাইন থেকে কিনতে হয়, আমরা ক্লায়েন্টকে সার্ভিস দেবো কিন্তু আমাদেরকেও সার্ভিস কিনতে হয়। সেই ক্ষেত্রে দেখা গেলো যে আমরা যে ক্রেডিট কার্ডগুলো ব্যাঙ্কগুলো ইউজ করি, বাংলাদেশ ব্যাঙ্ক যেভাবে লিমিট করে দিয়েছে $300 বেশি আমি একটা পেমেন্ট করতে পারবো না। তো আমার যখন $700 দিয়ে একটা সার্ভিস কিনতে হচ্ছে, $1,000 দিয়ে সার্ভিস কিনতে হচ্ছে, আমি ওই সার্ভিসটা অ্যাভেল করতে পারছি না। সো এটা একটা বটলনেক, কার্ডগুলোর জন্য একটা বটলনেক। বাংলাদেশ গভর্নমেন্ট বা বাংলাদেশ ব্যাঙ্ক এই জিনিসটা দেখা উচিত, আমাদের মতো ফার্মগুলোতে দরকার প্রভিশন করে দিবে যে যারা এন্টারপ্রেনার তাদের জন্য ডিফারেন্ট টাইপস অফ কার্ড থাকবে, তারা চাইলে $1,000-$5,000 পর্যন্ত ট্রানজেকশন করতে পারবে। কিন্তু এই $300 লিমিটেশনটা কিন্তু আমাদের বিজনেসের জন্য একটা বড় বাধা। আইটি ফার্মগুলোকে 2024 পর্যন্ত কিন্তু করমুক্ত করা হয়েছে, তার মানে আমাদের আর্নিংটা আসলে করমুক্ত। তারপরে একটা কর আমরা দিই, মিনিমাম কর, যেটা ওই যে প্রসেসিং ফি হিসাবে যেটা 0.5% ধরে টোটাল যে গ্রস রেভিনিউ আসে সেটা আমরা দিই, ফাইল মেনটেন করি, এটা অ্যাবসলিউটলি ফাইন। সো আমি মনে করি না গভর্নমেন্টের এখনই ওই সময়টা চলে আসছে যে এখান থেকে ট্যাক্স নেওয়া উচিত। আমি মনে করি অ্যাটলিস্ট 2030-32 সাল পর্যন্ত আমাদেরকে এই ধরনের ফ্যাসিলিটিস আরও ক্রিয়েট করতে হবে, তখন আমাদের একটা ম্যাসিভ মার্কেট তৈরি হবে, তখন আস্তে আস্তে গভর্নমেন্ট এগুলো থেকে ট্যাক্স আদায় করা শুরু করতে পারে।